যদি সাহাবায়ে কেরামদের মানহাজ, সালাফদের মানহাজের আপনি অনুসরণ করেন, তাহলে এক নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো আপনি দ্বীনের ব্যাপারে ইত্তেবা করতে পারবেন, অনুসরণ করতে পারবেন, বেদআত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। আজকে এই যে বেদআতের মধ্যে আমরা পতিত হচ্ছি, এই যে আমাদের ভাই এবং বন্ধুগণ কাজে কথায় আমলে ইবাদতে জায়গায় জায়গায় বেদআতের মধ্যে পতিত হচ্ছে, এমনকি বেদআত সম্পর্কে জানেই না। আমাদের একজন আলেম তিনি আমার কাছে বললেন যে আপনারা সালাতের পরে যে মুনাজাত আছে, সালাতের পরে মুনাজাত আপনারা করেন ঠিক না? সালাতের পরে মুনাজাত আপনারা করেন না? সালাতের পরে যে মুনাজাত চলছে আমাদের সমাজের মধ্যে, আমাদের আলেমরাও করতেছেন, ব্যাপকভাবে করতেছেন, বলে আপনারা সালাতের পরে যে মুনাজাত আছে এই মুনাজাতের বিরোধিতা করেন কেন, আপনাদের সমস্যাটা কি? তখন আমি বললাম যে না, আমাদের কোনো সমস্যা নেই, আমাদের কোনো সমস্যা নেই, আমরা এই বিরোধিতা করবো কেন, বিরোধিতা করার কিছুই নেই। বলে তাহলে দেখি যে অনেকে বেদাত বলতেছেন। আমি তখন বললাম যে এটা যে সুন্নাত এই কথা আপনি জানেন কি না? বলছে না তো। তাহলে সুন্নাত না হলে সেটা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেন নাই, সাহাবায়ে কেরাম যেটা করেন নাই, তাবিরা যেটা করেন নাই, কোনো পূর্বসূরীদের মধ্যে কারো কাছ থেকে যে আমল প্রমাণিত হয় নাই, এই আমলটাকে যদি আপনি সুন্নাত বলে চালিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেন, তাহলে এটা তো শুধু বেদাত নয়, এটা জঘন্যতম অপরাধ হবে। সালাফদের মানহাজ থেকে আপনি যদি বিচ্ছুত হয়ে যান, একটু দূরে সরে যান, তাহলে আপনি অবশ্যই বেদাতের মধ্যে লিপ্ত হয়ে যাবেন। আর আপনি মনে করবেন যে আপনি বেদাত করতেছেন না, আপনি মনে করবেন কি না আমি বেদাতি নই, বেদাতি হচ্ছে অমুকরা হলে বেদাতি। যেমন আমাদের সমাজের মধ্যে বেরলবী যারা আছে, বেরলবীরা যারা দেবন্দী বা কাউমি আছে তাদেরকে বলে এরা বেদাতি, আর দেবন্দী বা কাউমি যারা আছে তারা বলে তাদেরকে বেদাতি। আবার এইভাবে একদল আরেক দলকে নিজেরা বেদাতি বলতেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় মেহরবানি, আল্লাহ রাব্বুল আলামিনের যারা সত্যিকার সালাফদের মানহাজের অনুসরণ করে থাকে তাদেরকে বেদাতি বলার কোনো সুযোগ, তাদেরকে বেদাতি বলার কোনো সুযোগ। কারণ কি? কারণ হচ্ছে যেহেতু সাহাবায়ে কেরামদের সরাসরি কি করতেছেন, অনুসরণ করতেছেন। কাদের অনুসরণ হচ্ছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি এর পরবর্তী সাহাবায়ে কেরামদের অনুসরণ করছেন, এই জন্য বেদাতি বলার সুযোগ আছে। হয়তো গালিগালাজ করতেছেন, কেউ ওয়াহাবি বলতেছেন, কেউ লামাজাবি বলতেছেন, কেউ এই সেই বলতেছেন, কেউ গায়ের মোকাল্লেদ বলতেছেন, কেউ আহলে হাদিস বলতেছেন, কেউ আরো খারাপ শব্দ ব্যবহার করতেছেন। কিন্তু আমি একটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই, যাদের সাথে সাহাবায়ে কেরামদের যোগসূত্র রয়েছে, যাদের সাথে সালাফদের মানহাজের যোগসূত্র রয়েছে, তাদেরকে বেদাতি চিহ্নিত করার কোনো সুযোগ নাই, আছে কোনো সুযোগ নাই।